যাচ্ছিলেন বন্ধুদের নিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেতে, অথচ গরুর মাংসের ওই স্বাদ গ্রহণ করার আগেই পরকালের স্বাদ গ্রহণ করলেন ক্রিকেটার মাঞ্জুরুল ইসলাম রানা। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল বাংলার ক্রিকেট পাড়া, আশরাফের মাথায় যেন ভেঙে পড়ল আকাশ। মর্মান্তিক এই ঘটনার আরও এক বছর পূর্ণ হলো আজ। বাংলার ক্রিকেটের এই কালো দিন এবং রানার জীবন ক্যারিয়ার নিয়ে বিস্তারিত থাকছে জিসান মাহমুদ শ্রাবণের লেখা প্রতিবেদন। গল্পের শুরুটা রঙিন, চলছিল তেমনভাবেই, কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। এক কালো মেঘের নিস্তব্ধ ছায়া এসে এদেশে ক্রিকেটে এক কালো অধ্যায় নিয়ে এসেছিল নিমিষেই। আজকে থেকে ঠিক 16 বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গিয়েছিল মাঞ্জুরুল ইসলাম রানা নামক এক উজ্জ্বল নক্ষত্র, যে রানা হতে পারতেন এদেশের ক্রিকেটের এক ব্র্যান্ড, হতে পারতেন বর্তমান রিয়াদ মুশফিকদের সতীর্থ। কিন্তু না, বিধাতার অসময়ে ডাকে সাড়া দিয়ে চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে বহু দূরে, ক্রিকেট সহ পুরো দুনিয়া থেকে বহু দূরে। সময়টা 2007 সালের 16 মার্চ। খুলনার এক সড়ক ধরে সাই সাই করে ছুটে চলছে দুটি বাইক, চারজন আরোহী। বাংলাদেশ ক্রিকেটের তখনকার সময়ের 4 সম্ভাবনাময় প্রতিভা যাচ্ছিলেন চুপনগরে বিখ্যাত আব্বাস হোটেলের চুই ঝালের মাংস খেতে। গরুর মাংসটা রানার একটু বেশি প্রিয় ছিল, তাই গ্রামের বন্ধুদের নিয়ে যাচ্ছিলেন প্রিয় খাবারের স্বাদ নিতে। কিন্তু সেই স্বাদ নেওয়ার আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। জাতীয় দল তখন ব্যস্ত বিশ্বকাপ নিয়ে, রাতে সবাই টিম মিটিংয়ে, পরের দিন বিশ্বকাপে ভারতের সাথে বাংলাদেশের মহাদ্বৈরথ। পুরো দল ফুরফুরে মেজাজে, হঠাৎ একটা দমকা হাওয়া এসে নাড়া দিয়ে গেল পুরো ড্রেসিং রুম। খুলনা থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, মুহূর্তে বদলে গেল পরিবেশ। থমকে গিয়েছিলেন রাসেল, রাজ্জাক, ম্যাশ। এক খবরে পুরো আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়, কারণ ততক্ষণে দেশের ক্রিকেটের এক নক্ষত্র পতন হয়ে গেছে। বাইক ছুটছে তীব্র গতিতে সাই সাই করে, সবে বালিয়াখালী ব্রিজে উঠেছে। হুট করে বিপরীত থেকে ধেয়ে আসলো একটা অ্যাম্বুলেন্স, কিছু বুঝে ওঠার আগেই মুখোমুখি সংঘর্ষ, অতঃপর শুনশান নিরবতা, দুটি রক্তাক্ত নিথর দেহ এবং বাংলাদেশের ক্রিকেটের আকাশ থেকে এক নক্ষত্রের ঝরে পড়া। নক্ষত্রটা ছিলেন স্বয়ং রানা, যার সাথে রচিত হলো অসম্পূর্ণ এক উপন্যাস। জাতীয় দলে রানার আগমনটা প্রতিভার জোরে দারুণভাবে তা প্রমাণ করে যাচ্ছিলেন। ম্যাশ, রাজ্জাক, রাসেলদের সাথে রসায়নটা ছিল চোখে পড়ার মতোই, কিন্তু কে জানত তা শুধুই ক্ষণিক সময়ের জন্য। এত দ্রুত চলে যাবেন তাদেরকে ছেড়ে, কিন্তু তবুও চলে গেছেন বিধাতার ডাকে, যার সাথে 16 বছর আগে নিভে গেছিল এদেশের এক তারার আলো।